দ্বিতীয় ধাপে দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গেল 14ই এপ্রিল থেকে চলাচল ও জীবনযাত্রা নিয়ন্ত্রণে এক সপ্তাহের জন্য বিধিনিষেধ জারি করে সরকার। কিন্তু গত কয়েকদিন ধরে করোনায় মৃত্যু উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় এই বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে প্রধান তথ্য কর্মকর্তা জানান, আগামী 22শে এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য চলমান বিধিনিষেধ বহাল থাকবে। নিষেধাজ্ঞাগুলো 21শে এপ্রিল পর্যন্ত বলবৎ ছিল, যেটি মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, সেটি আরও 7 দিনের জন্য বা এক সপ্তাহের জন্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বৈশাখী টেলিভিশনকে জানান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কারিগরি কমিটির পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 14 তারিখ থেকে এই বিধিনিষেধগুলো যেভাবে আছে সেভাবে চলবে। সামারি করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে, স্বাক্ষর করলে এটা আমরা প্রজ্ঞাপন আকারে ক্যাবিনেটে প্রজ্ঞাপন আকারে দেওয়া হবে। এদিকে বিধিনিষেধের ষষ্ঠ দিনে রাস্তায় বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।